আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ান এলফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটগ্রহণ চলছে দেশের 115টি উপজেলার 838টি ইউনিয়নে আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দুই শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র ও চীনের সমঝোতা বাইডেন শি জিনপিং ভার্চুয়াল বৈঠক আগামী সপ্তাহে মিচেল কনওয়ে আর নিশামে ব্যাটিং ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দ্বিতীয় ধাপে দেশের 115টি ইউনিয়নের 838টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা এছাড়া নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম হবিগঞ্জ পটুয়াখালী সুনামগঞ্জ ও ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে উৎসব মুখর পরিবেশ ও পাঁচ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে রংপুরে দুই উপজেলার 18টি ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে সকালে কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের উপস্থিতি কম থাকলেও নারী ভোটারের সংখ্যা ছিল বেশি পীরগঞ্জের 10 ইউনিয়নের মধ্যে একটিতে ইভিএম ও পীরগাছার 8টি ইউনিয়ন সহ 17টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে মেহেরপুরের 9টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে গত সোমবার গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মী নারায়ণপুর ধলাগ্রামে নির্বাচনী সহিংসতায় জাহারুল ইসলাম ও তার ভাই শাহারুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় প্রার্থী ও ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে জেলার বেশ কয়েকটি ভোট কেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন জামালপুরের 15টি ইউনিয়নে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে নির্বাচনে জামালপুর সদর উপজেলার 15টি ইউনিয়নের 163টি কেন্দ্রে চলছে ভোট গ্রহণ এরই মধ্যে 5টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধু সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট হচ্ছে বাকি 10টিতে চেয়ারম্যান পদে 40 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন শুধু বাঁশছড়া ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে দ্বিতীয় দফায় বাগেরহাটের 5টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে যাত্রাপুর গোটাপাড়া ষাটগম্বুজ ও গাংনী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এছাড়া মূলঘর ইউনিয়ন পরিষদে দুই চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনায় শরীয়তপুরের সদর উপজেলার 9টি ইউনিয়নের 81টি কেন্দ্রে সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট নেওয়া নির্বাচনে চেয়ারম্যান পদে 30 জন সাধারণ সদস্য পদে 276 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নাটোরের সদর ও বড়াইগ্রাম উপজেলার 12টি ইউনিয়নে নির্বাচনে সকাল থেকে প্রতিটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয় 12টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 প্রার্থী এদিকে পটুয়াখালী জেলার 4 উপজেলার 19টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে নির্বাচনে 19 ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত 19 প্রার্থী স্বতন্ত্র 42 জন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত 19 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশালের 3টি উপজেলার 12টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকালে কেন্দ্রগুলোতে দেখা গেছে ভোটারদের উপচে পড়া ভিড় মোট কেন্দ্রের সংখ্যা 114টি সুচরিতা সূচি বাংলাভিশন নিউজ ডেস্ক দর্শক রংপুরে পীরগঞ্জ ও পীরগাছা উপজেলার ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী জুয়েল আহমেদের কাছে জুয়েল এই মুহূর্তে আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটার সহ সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন আর রংপুরে দুই উপজেলার পরিস্থিতি কেমন এলভিস সকাল 8টা থেকে যদিও ভোট শুরু হয়েছে তার আগেই কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি আমরা আপনাকে একটু দেখাতে চাই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পীরগঞ্জের কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রয়েছি সেখানে সকাল থেকে সেই 2 ঘন্টা ধরে কিন্তু এভাবে লাইনে দাঁড়িয়ে আছেন নারী ভোটাররা এখন পর্যন্ত পাশে যে ফাঁকা জায়গাগুলো দেখছেন যে পাশে আমি যদি দেখাই একটু পাশে সেই জায়গাগুলোতে কিন্তু এখনো এগুলো পুরুষ ভোটারদের বুথ তারা এখনো আসেনি যেহেতু আপনি জানেন রংপুর অঞ্চল কৃষির উপর নির্ভরশীল এখন
আমন ধান কাটা মৌসুম চলছে, তারা দিনের সকাল থেকে দুপুর পর্যন্ত জমিতে কাজ শেষ করে তারা হয়তো দুপুরে পরে তারা ভোট কেন্দ্রমুখী হবে, এমনটাই জেনেছি। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, রংপুরের দুটি উপজেলা পীরগাছা এবং পীরগঞ্জের 18টি ইউনিয়নে আজকে ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পাঁচ স্তরে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, 6 প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। আমরা একজন নারী ভোটার রয়েছে, তার সাথে একটু কথা বলতে চাই, আসলে তার অনুভূতি এবং পরিবেশ কেমন দেখছেন আপনি? খুবই সুন্দর পরিবেশ এখানে, আমরা সকাল থেকে সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে আছি ভোট দেওয়ার জন্য, এবং হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা নেই, খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট হচ্ছে। পদচারণা সেটি হয়তো বজায় থাকবে। সেই সাথে এলবি তথ্য দিয়ে রাখি, আজকে রংপুর বিভাগের 8টি জেলায় 84টি ইউনিয়নে এই দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হয়েছে। এলবিস ধন্যবাদ জুয়েল আপনাকে। এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল 11টায়। দেখার আমন্ত্রণ রয়েছে। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bnews24.com, facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। আপনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।